You are watching Maxx Media London. তার মানে আমাদের যে কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য সহ আরো অনেক বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না বাড়ানোর কোনো কারণ নেই। আজ নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুবিধ সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেন, এখানে বিনিয়োগ, বাণিজ্য ও নিরাপত্তা বিষয় রয়েছে। আমরা একসঙ্গে শান্তিরক্ষীতে কাজ করি, জলবায়ু পরিবর্তন সহ অনেক বিষয়ে। আমাদের সমুদ্র নিরাপত্তায় তারা সাহায্য করেছে, আমরা তাদের কাছ থেকে কিছু জিনিস সংগ্রহ করেছি। সুতরাং আমাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ চলছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একই ধরনের মূল্যবোধে বিশ্বাস করে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের মূল্যবোধ ও নীতিতে বিশ্বাস করে, আমরাও একই ধরনের মূল্যবোধ ও নীতিতে বিশ্বাস করি। আমরা গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করি, তারা গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে, আমরাও করি। আমাদের মধ্যে কোথাও গ্যাপ থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, এবং তারা যদি বন্ধু হিসেবে সেটি আমাদের বলে, আমাদের জন্য লাভ। আমরা ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। উদাহরণ হিসেবে মোমেন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তারা একটি বক্তব্য দিয়েছিল এবং আমরা দেখেছি সেখানে কিছু দুর্বলতা আছে, আমরা সেটি সংশোধন করেছি। মন্ত্রী বলেন, এটি অত্যন্ত সুখের বিষয় যে বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা খুশি আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে গঠনমূলক আলোচনা সেটি বাড়ছে। আমেরিকা যে ধরনের ভ্যালুজ, যে ধরনের প্রিন্সিপলে বিশ্বাস করে, আমরা একই জিনিসে বিশ্বাস করি। তারা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তারা হিউম্যান রাইটসে বিশ্বাস করে, আমরা হিউম্যান রাইটসে। আমাদের কোথাও হয়তো গ্যাপ থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, তারা যদি আমাদের বন্ধু হিসাবে সেটা আমাদের বলে, আমাদের জন্যই লাভ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত 50 বছরে আমাদের সুসম্পর্কের কথা বলেছেন এবং আগামী 50 বছরে আমরা আরও উন্নত অবস্থায় যেতে চাই বলে তিনি জানান। নতুন নিষেধাজ্ঞা আসতে পারে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এগুলো বিশ্বাস করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের বানোয়াট তথ্য দেয়। এর ফলে ব্যক্তি বিশেষ হয়তো প্রভাবিত হয়, কিন্তু সরকার আমার মনে হয় না প্রভাবিত হয়। আমাদের বিরুদ্ধে কিছু ল ফার্ম এগুলো এনগেজ করা হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের বানোয়াট তথ্য দেয়, তার ফলে হয়তো অনেক সময় প্রভাব কোনো ব্যক্তি বিশেষকে প্রভাব, কিন্তু সরকার আমার মনে হয় না। গত 3 বছরে আমার জানা মতে কোনো গুম হয় নাই, এটি একটি বড় উন্নতি জানিয়ে তিনি বলেন, এক সময় র‍্যাবের কিছু বাড়াবাড়ি ছিল। বেশ অনেক বছর ধরে র‍্যাবের বাড়াবাড়ি কম এবং র‍্যাবের 100 লোকের প্রমোশন হয়নি কিংবা তাদের শাস্তি হয়েছে। সুতরাং তাদের মধ্যে নিজস্ব দায়বদ্ধতার ব্যবস্থা আছে। র‍্যাব আসার পরে কিছু অ্যাক্সেস করেছে, বাট ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স র‍্যাবের অ্যাক্সেসটা কম, অ্যাক্সেস করে না, মেট ম্যাচুরিটি হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি, 100 রেবেল লোকের প্রমোশন হয়। This is Maxx Media London.